সবাইকে আমার নাম সঞ্জীব আমি এখানে কোম্পানিতে হিসেবে কাজ করছি ইসলাম আত্মহত্যা সমর্থন করে না তারপরও অনেক মানুষ যেমন পাকিস্তান আরবিয়ান দেশগুলোতে নিজেরা নিজেদের হত্যা করছে সাথে অন্য লোকদেরকে হত্যা করছে তাহলে কারা এসকল লোকদের প্রয়োজিত করছে তারা কি আসলেই ইসলাম অনুসরণ করছে বা কারা তাদের উৎসাহ যোগাচ্ছে এটাই আমার প্রশ্ন স্যার যদি ইসলামে আত্মহত্যা করা নিষিদ্ধ হয় তাহলে কিভাবে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য দেশে নিজেদের উড়িয়ে দিচ্ছে নিজেদের হত্যা করছে লোকজন যে যদি ইসলামে আত্মহত্যা নিষিদ্ধ হয় হারাম হয় এমন হলে কেন মানুষ আত্মহত্যা করে কেউ কি প্ররোচিত করছে তাদের সুইসাইড বোম্বিং কোরআন বলছে সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত একশো পঁচানব্বই নিজের হাতে নিজেকে ধ্বংস করোনা নিজেকে ধ্বংস করুনা তাই কোরনের মতে আত্মহত্যা করা নিষিদ্ধ সুতরাং আত্মহত্যা করা নিষিদ্ধ এবার অন্য নিরাপরাধ মানুষকে হত্যার ব্যাপারেও কোরআন বলছে সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আট বত্রিশ কেউ যদি মানুষ হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম যদি হত্যার বদলা না হয় বা জমিনে ফ্যাসাদ করার কারণে না হয় সে পুরো মানব জাতিকেই হত্যা করলো আর কেউ যদি কোনো মানুষকে রক্ষা করে সে গোটা মানব জাতিকে রক্ষা করল তাই যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা হোক মুসলিম বা অমুসলিম সেটা ইসলামে নিষিদ্ধ তাই কেউ যদি কোনো হামলা করে হোক আত্মঘাতী বা নিজেকে ছাড়া যদি সে নিরাপরাধ মানুষকে হত্যা করে সেটা নিষিদ্ধ তাই নিরাপরাধ মানুষকে হত্যা করা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি যুদ্ধের কৌশল হিসেবে তা করেন যেমন জাপানিরা প্রথম থেকে সুইসাইড বোমিং করেছিল সুইসাইড আসলো আশ্লোগ থেকে একজন প্রফেসর একটা বই লিখেছেন ডাইং টু উইন আমেরিকা তিনি লিখেছেন যে প্রথম যে ব্যক্তি সুইসাইড বম্বিং করেছিল এলটিটি থেকে তামিল টাইগার তারপর দায় চাপানো হয় মুসলিমদের উপর কেন জানি না এটা মিডিয়া করেছে আপনি কি শুনেছেন কোনো মুসলিম প্রথম সুইসাইড বোমিং করেছিল প্রথম করেছে এলটিটি থেকে তারপরে আমেরিকানরা এর হয়তো কিছু মুসলিম কুলাঙ্গার রাত্তা করেছে কিন্তু শুরু করেছে কে তারপরও কোনো আত্মঘাতী হামলা হলে সন্ত্রাসী হামলা হলে বলা হয় মুসলিমরা করেছে চেন্নাইয়ে কয়েক বছর আগে আমি একটা লেকচার দিয়েছি সন্ত্রাসবাদ এবং জিহাদ ইসলামিক দৃষ্টিভঙ্গিতে সেখানে আমি বিস্তারিত বলেছি আত্মঘাতী বোমা হামলার ব্যাপারে ইসলামিক দৃষ্টিভঙ্গি কী তবে নিরাপরাধ মানুষকে হত্যা করা এবং আত্মহত্যা করা এটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন